আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে আছি বাংলাদেশি আমেরিকান মাম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজ আমি ঔষধি গুণে ভরপুর থানকুনি পাতার একটি ভর্তা বানিয়ে দেখাবো। এর সঙ্গে সঙ্গে থানকুনি পাতার যেসব উপকারিতা আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে থানকুনি পাতার ভর্তা শুরু করে দেওয়া যাক। থানকুনি পাতা ভর্তা বানানোর জন্য আমার লাগছে থানকুনি পাতা, পেঁয়াজ কুচি, শুকনা মরিচ এবং মাছ। আমি থানকুনি পাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবং এটা করা অবশ্যই জরুরি। তো আমার পাতাগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে। আমি আগে থাকতেই মাছ লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি সামান্য একটু তেলে মাছগুলোকে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। মাছ যাতে খুব ভালোভাবে ভাজা হয় তাই মাছগুলোকে আমি একটু একটু করে খুলে খুলে দিচ্ছি এবং খুব সুন্দর করে ভেজে নেওয়ার চেষ্টা করছি। তো আমার মাছগুলো মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে, আশা করি দেখতেই পাচ্ছেন। আর মাছ থেকে যেসব কাঁটাগুলো আছে সেগুলো আমি বেছে নিচ্ছি। মাছ বাছা হতে হতে চলুন থানকুনি পাতার কিছু উপকারিতা ও ব্যবহার জেনে নিই। আদি আমল হতেই নানি দাদিরা পেটের পীড়া বা আমাশয় হলে থানকুনির পাতার ভর্তা ঔষধি হিসেবে ব্যবহার করতেন। এছাড়া থানকুনি পাতার ঝোল তরকারিতে উপকারের পাশাপাশি সুন্দর একটা ঘ্রাণও যোগ করে দেয়। তো কথা বলতে বলতে আমার মাছ বাছা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা শুকনো মরিচ একদম গুঁড়ো গুঁড়ো করে মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই শুকনো মরিচের পরিবর্তে চিলি ফ্লেক্স অথবা কাঁচামরিচও ইউজ করতে পারেন, অথবা যারা ঝাল খেতে পারেন না বা পেটের সমস্যা বেশি হলে ঝালটা একবারেই স্কিপ করতে পারেন। আজ আমার ঘরের কারোর পেটের সমস্যা নাই, তাই আমি একটা শুকনো মরিচ দিয়ে বানাচ্ছি। আর এখানে আমি শুকনো মরিচ, পেঁয়াজ এবং মাছটাকে একবারে মেখে ফেলছি। আপনারা চাইলে মরিচ এবং পেঁয়াজ আলাদা মেখে মাছের সঙ্গে এভাবে মিশিয়ে নিতে পারেন, অথবা আমার মতন আগে মাছটাকে মেখে পেঁয়াজ আর মরিচও একসাথে মিশিয়ে নিতে পারেন। আর এইদিকে আমি পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একদম কুচি কুচি করে নিয়েছি। এরপর হাতে খুব ভালোভাবে ডলে নিচ্ছি যাতে করে পাতাগুলো থেকে ময়শ্চারাইজার বেরিয়ে আসে এবং পাতাগুলো একদম সফট হয়ে যায়। তো পাতাগুলো আমার একদম সফট হয়ে গিয়েছে। এখন আমি মাছ এবং পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মেখে ভর্তা তৈরি করে নিচ্ছি। আর ও হ্যাঁ, ভালো কথা, আপনারা যারা মাছ খেতে চান না তারা একদম মাছটা বাদ দিয়ে বাকি প্রসেস একরকম করে ভর্তা তৈরি করে নিতে পারেন। আর বরাবরের মতন আবার মনে করে দিচ্ছি, ভর্তা মানেই যত মাখামাখি করা যাবে ততই বেশি মজা হবে। তো আমার মাখা শেষ। এই পর্যায়ে আমি সামান্য একটু সরিষার তেল মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি সরিষার তেল খেতে না চান তাহলে সরিষার তেলও বাদ দিয়ে দিতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেল আমার থানকুনি পাতার ভর্তা, মহা ঔষধি পাতার ভর্তা, যেটাই বলি না কেন। তো আমি এখন সুন্দর করে বেড়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। গরমের দিনের একটি কমন রোগ হচ্ছে পেটের পীড়া বা আমাশয়। তাই রোগের সাথে সামঞ্জস্য রেখে আজ আমি আপনাদের সাথে এই ভর্তা রেসিপিটি শেয়ার করলাম। আশা করি এটি আপনাদের জাদুকরি সমাধান দেবে। আর হ্যাঁ, এই ভর্তা কিন্তু যে কোনো সুস্থ ব্যক্তি গরম গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ কতটা চমৎকার খেলেই তা বুঝতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।